নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 অক্টোবর 2022 যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির আমি কথা বলব, সে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তবে আমি ভিডিওটি যে বলছি, প্রত্যেক দিন আপনাদের সামনে একটি আমার অনুরোধ থাকে, আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনুন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি কিন্তু আপনাদেরকে কিন্তু বলি। প্রথম কথা, আপনাদেরকে একটি কথা আমি প্রথম, যে নাম্বার ওয়ান যে পয়েন্ট, যেটি হচ্ছে প্রচুর মানুষ আছেন যারা নিজের রাশি সম্বন্ধে কিন্তু জানেন না, অর্থাৎ নিজের রাশি সম্বন্ধে কিন্তু ওয়াকিবল উনি নন। অনেক মানুষ আছে, কেউ বলছে আমাকে এ রাশি বলছে, কেউ এ রাশি বলছে, মানে দ্বন্দ্বে পড়ে গেছে, কোনটা রাশি কোনটা রাশি সেটাই কিন্তু জানে না। এই না জানার জন্য অনেক সময় ভুল কাজে পথে এগিয়ে যাচ্ছে, নিজের সঠিক নির্ধারণ করতে পারছে না সঠিক দিনটা কোনটা। এর জন্য আমি বারবার বলছি, নিজস্ব হস্তরেখা বিচার করুন, হস্তরেখা বিচার করুন। নিজস্ব শুধু রাশি না, নিজস্ব বিস্তারিত এই প্রাপ্তির যোগটা কখন আছে, কোন বছর আছে, কোন সময়ে আছে, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনটা, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা, এগুলো সমস্ত কিছু বিষয় কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। শুধুমাত্র রাশির নাম শোনার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন না, অর্থাৎ আপনারা আপনাদের ফিউচার নিয়ে যদি আলোচনা করতে চান, ভবিষ্যতের সমস্যা, বর্তমানের সমস্যা, সমস্ত কিছু নিয়ে যদি জানতে চান, তবেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। রাশির সঙ্গে সঙ্গে আপনার সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করুন। তাতে কী হবে জানেন, আপনাদের বিশেষভাবে সৌভাগ্যটা বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু গ্রহ, তার থেকেও বড় কথা হচ্ছে ভাগ্য ভাব। ভাগ্য যদি আপনার সাথ না দেয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসবে। অর্থাৎ ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। ভাগ্যভাব যদি স্ট্রং হয়, অর্থাৎ ভাগ্যাধিপতি যদি পীড়িত না থাকে, তাহলে কিন্তু আপনার আগামী কাল কিন্তু প্রাপ্তি ঘটবে। আমি আগে বারবার বলছি, আপনারা প্রথম কথা ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। কৌশিক রায় জানে কোন জায়গাটা থেকে কী করলে ভাগ্যভাবকে স্ট্রং করা যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার যখন ভাগ্য যখন সাথ দেবে কিনা, তখন অটোমেটিক কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর পাশাপাশি, মানে প্রথম ধাপ যদি বলবো, রাহু আপনি ভাগ্যভাবকে স্ট্রং করুন, দ্বিতীয় ধাপ হচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচটা কী হবে জানেন, রাহুকে স্ট্রং করে, কিন্তু ভাগ্য তো স্ট্রং হচ্ছে না, ভাগ্যভাব তো আপনার পীড়িত থাকছে, এই জন্য ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট নেওয়ার জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং আপনারা এর সাথে সাথে বিশেষ করে রাহু রক্ষা কবচটা আপনারা কিন্তু নিতে পারেন। দেখুন, কলিযুগে আকর্ষিত প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু আপনার জন্মভাবে কোন স্থানে আছে, লগ্ন টু দ্বাদশভাবে কোন ভাবে আছে, কত নম্বর নক্ষত্রে আছে, কোন ডিগ্রিতে আছে, যুবক অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এর পাশাপাশি আপনার জন্ম ছকে চারটি গ্রহ, যেমন রাহু, বুধ, শনি এবং শুক্র, চারটি গ্রহ এবং চারটি ভাব, আপনার ভাগ্যভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ধনভাব, আপনার সফলতার ভাব, এই চারটি ভাবকেও কিন্তু ভালো থাকা কিন্তু দরকার, তবেই আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে।
কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপরে। বারবার বলছি, এটা ভাগ্যের খেলা। ভাগ্য বাপকে যতক্ষণ না স্ট্রং না করতে পেরেছেন, ততক্ষণ প্রাপ্তির জায়গাতে বাধা কিন্তু হবেই। অর্থাৎ ভাগ্য বাপকে স্ট্রং করুন, ভাগ্যকে স্ট্রং করুন, দেখবেন। মানে একটা কথা হয় না, মানুষ ভাগ্যের যদি জোর থাকে কি না, মানে আপনি যদি খুব গরিব অবস্থাতে জন্মান কি না, ভাগ্য যদি ভালো থাকে আপনার কিন্তু একদিন ধনী কিন্তু হবেনই। এই জন্য ভাগ্য ভাগ্যকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু কনফার্ম হবে। অর্থাৎ এই জায়গাটা দেখা দরকার, আপনার যে জন্মছক, সেই জন্মছকে দশাটা কিসে চলছে, আপনার পজিটিভ গ্রহের দশা চলছে না নেগেটিভ গ্রহের দশা চলছে, এটা কিন্তু দেখা দরকার। আপনার ক্ষেত্রে পজিটিভ যদি দশা চলে তাহলে আপনার বিশেষভাবে লাভ হবে, নেগেটিভ গ্রহের দশা চললে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে। এটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। আপনার জন্ম ছক যদি পীড়িত না হয়, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, আপনার ধনভাব যদি স্ট্রং থাকে, পঞ্চম ভাব হচ্ছে আমাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাব ভাবাধিপতি যদি দুর্বল হয়, এই ভাবের উপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা কোনো বিষ দোষ সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। এই জন্য বারবার বলছি, এই ভাবগুলোকে দেখুন, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে যে সময়গুলো আমি বলবো, রাশির নাম এবং রাশ টার্গেট নাম্বার সেটা আপনাদেরকে বলবো, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। প্রথম কথা, রাহুকালটা আপনার মঙ্গলবার দিন যেটা থাকছে, রাহুকাল যে সময় কোনো কাজ করবেন না, 3:00 থেকে 4:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে, 11:37 থেকে 12:26 পর্যন্ত একটি শুভ মুহূর্ত কিন্তু থাকছে। চিত্রা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। এবার অনেকেরই প্রশ্ন আসতে পারে যে স্যার, আমার ক্ষেত্রে আমি এত প্রচেষ্টা করছি, আমার প্রাপ্তি ঘটছে না, কেন, ওয়াই? এখানে আমি বারবার বলবো, ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু খুব সহজে ঘটবে। কারণ আপনার কখন প্রাপ্তি আছে, কোন সময় প্রাপ্তি আছে, এটা কিন্তু আগে জানা দরকার, এবং এর সাথে সাথে ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। রাহু রক্ষা কবজের থেকে ভাগ্যভাবকে যদি আপনার স্ট্রং করেন কিনা, আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ চট জলদি যারা প্রাপ্তি চাইছেন তাদের ক্ষেত্রে আগামীকাল যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে জানাবো। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আগামীকালের দুর্দান্ত মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। শুভ সময় সকাল 11:31 থেকে 1:02 পর্যন্ত। দ্বিতীয় রাশি কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 11:32 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 10:35 থেকে 12:33 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে 12:04 পর্যন্ত। এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশি কিন্তু কম হোক বেশি হোক, মেষ, কর্কট, কন্যা, ধনু এবং মকর, এই কটি রাশির কিন্তু আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে তিথিখণ্ড কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সাহায্য কিন্তু করতে পারে। কোন অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্মছক। অর্থাৎ
এটা বিচার করা কিন্তু একান্তই দরকার। ভিডিওটি এ পর্যন্ত, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।